আর মা যাইতে শেখা আমাকে, এই আর মা যাইতে শেখা তুই আর যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা বিগত 3 দিন পরে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে, কারণ গতকালকে আমার এক্সাম গেছে, ওরকমভাবে সময় পাই নাই, কারণ এক্সামের প্রিপারেশন নিতে হয়েছে। এই ভিডিওগুলো আরও 3-4 দিন আগে করা ছিল, তো সব মিলে হলো মানে এই যে ছোট ননদ তার হলো জন্মদিন ছিল, সে জন্মদিন উপলক্ষে হলো বাইরে খাওয়া দাওয়ার জন্য গেছিলাম, মানে ওরকম বাসায় কেক টেক কাটা হয় না, এমনি একটু মজা করছি। তারপর হলো যে আমার দেবরে হলো খাওয়ানোর জন্য বাইরে নিয়ে গেছে, আর একটু ঘুরতে গেছিলাম গুইরা প্রায়। সব মিলাই আর সারাদিনটা চলে গেছে, তারপর আর ভিডিও আপলোড করার মতো সময় পাইনি, কারণ যেহেতু ঈদ গেছে রমজান গেছে, এর মধ্যে আর পড়াশোনা ওরকমভাবে হয় নাই, সেক্ষেত্রে 2 দিনের মধ্যে আমার পড়া আবার করতে হবে, সেজন্য মানে সব কিছু বাদ দেওয়া হলো পড়তে হয়েছে। তো আলহামদুলিল্লাহ কালকে হলো আমার এক্সাম গেছে, তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মোটামুটি এক্সামটা ভালোই হয়েছে। তো আমার কণ্ঠের অবস্থাও দেখতেছেন যে অনেক খারাপ, কারণ প্রচুর পরিমাণে গরম, তো তো বাইরে খাবার খেতে যাওয়া হলো, ঠান্ডা পানি খেয়েছিলাম, প্লাস আবার কালকে এক্সাম হলে যাওয়াও হলো, ঠান্ডা পানি নিয়ে গেছিলাম ওইটা খাওয়াতে, প্রচুর পরিমাণে গলা ব্যথা হয়ে গেছে, গলার অবস্থা অনেক খারাপ, তো ভয়েস কেমন হইতেছে জানি না। তো যাই হোক, আফুও চলে গেছে, আগে সব কিছু নিয়ে গেছিলো সবাই জানেন, তো কালকে হলো বাকি বাসায় যা যা ছিল সম্পূর্ণ কিছু নিয়ে হলো তার শ্বশুরবাড়িতে চলে গেছে। তো কী কী নিয়ে গেলো বা আবার কবে আসবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের পাশে রাখবেন, ভালো লাগবে। আমি তো কিছুই দেখি না, আলো মালো বাড়ে না, কে চোখে দেখি না, সবই দেখি শস্য করি। সেই সাত চোখেই দেয় না, এক চোখে না কাকি, সত্যি আমি জানতাম না, আমি আমি আর কিছুই জানতাম না সত্যি কথা। আমার তো ময়দা চাইছে, আমি কিছু ময়দা নাই, রাইতে ডিম আনছাম কিছু, কি কি আমি মাঝে কি দুইটা ভাজবো হের লিগা, আমি কইতাম মুরগি যে তা কি দোকান না বাইজা খাইম, আমি কইতাম মানে মুরগি ভাজবো হের মধ্যে মানে দিব দুনিয়ার বিশ্বকাপ ডকা
তো এই যে দেখতেছেন এখানে অনেকগুলা আম নিয়ে বসছি। ফার্স্টে হলো আমি আম ছিলতেছিলাম, পরে আমি যেহেতু ভাত বসাইছি সেক্ষেত্রে ভাত বসানোর পাশাপাশি আমটা ছিলতে পারতেছি না ওরকমভাবে, তো অনেক লেট হয়ে যাবে। এজন্য হলো আমার ননদকে বলছি যে তুমি কাইটা দাও। তো এই বছরের ফার্স্ট হলো এত বড় আম মানে খাওয়া মা খাইয়া। তো যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমের মধ্যে টক টক খাইতে অনেক বেশি মজা হয়। তো আপনার ভাইয়ারে দেওয়া হলো, গাছ থেকে আম পাড়াইছি, তারপরে হলো কাইটা ছিলা ধুয়া সুন্দর মতো নিলাম। তো আপনাদের ভাইয়া হলো মা খাইতেছে, তো দেখতে থাকুন ভিডিওটি। আর এই গরমের মধ্যে কে কে আম মাখা খান বা পছন্দ করেন সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আসলে সবাই মেলা একসাথে খাইলে অনেক বেশি মজা হয়, সেটা যে কোনো কিছুই হোক না কেন। আমাদের যেহেতু যৌথ ফ্যামিলির মতোই, তো সেক্ষেত্রে কোনো কিছু হইলে মানে আমি কোনো কিছু করলে সবারই ডাইকে একসাথে নিয়ে খাওয়া হয়। এতে অনেক বেশি কম খাওয়া হলেও অনেক বেশি মজা হয় খাওয়ার জন্য। তো এই দেখতেছেন আপনাদের ভাইয়া তিনটা মরিচ মাখছিলাম, আপনাদের ভাইয়া একটা অলরেডি খাইয়া ফেলছে শুধু আম দিয়ে, ও প্রচুর পরিমাণে ঝাল খায়। তো দেখতেছেন আমটা কীভাবে মাখাইতেছে, কারণ ছোটো মানুষ আছে এই জন্য হলো আরে ওদের জন্য ওরকমভাবে মাখাইতেছে না, ওদের দিয়া তারপর হলো আমাদের এটা সুন্দর মতো মাখাই নেবে। বড় মুরগির গোস সব আমি টোকা টোকা শুয়ে দিছি যা যা আছে এটার মধ্যে, নাটটা খেলে ও প্যাম্পাসের এটার মধ্যে আছে আপু মনে হয় আছে, এটার মধ্যে আছে প্যাম্পাসের মধ্যেও কি জানি আছে মনে কাজ আলা রে আমরা চুরি করে রাখা দিছে বটে সঙ্গে এটা পোর্টাল এম করে কেম করে ঢুকা সব আবু আবু লয়ে যায় সব এক লোক যাইব না একটু করে লয়ে যায় কাকা গেছে ওগা লয়ে দেখছ আর কত থাকবো হে ভাত খাই মানে অপুষ করবো চিরা খাই কাকা দে না
কেন এটার মধ্যে পড়ে আছো? আজকে জালু দিয়ে দিস। সাফায়াত বাবা যাইতেছে গা আজকে একটা হ্যাট, মানে আগে তো সবকিছু নিয়েছে, আজকে সব শাড়ি ঠাড়ি জেনে যা আসছিল সব কিছু কাটি বস্তা বান্ধা লাকি জয়টা নিয়ে গেছে গা, আড়াইব না মনে হয় জীবনে। আমাকে একবার বাইন্দা লাইতেছে নুই যারও আছে না আপনি খালি ওই ল্যাংকাটা ইয়ের বক্সটা ধরাবেন হলে মা যাইতেছে গা। হ্যাঁ আর মা যাইতেছে গা আমাকে, আর মা যাইতেছে গা তুই আমি ঘুরা ফুরবো গেলে যত ঘুরাও আবার তাকান সাবাত বাবা না